গুড মর্নিং বন্ধুরা, আমি গৌতম বিশ্বাস, জেবি ম্যাট্রিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রতিদিন সকাল 10টার সময় তোমরা এই ক্লাসটি পেয়ে থাকো। তাই বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে, তাদের সাবস্ক্রাইব করতে বলবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর লাইক করবে, ঠিক আছে? বন্ধুরা, আমি আবারও বলছি, যারা দুর্বল অঙ্কে, অঙ্ক নিয়ে যারা ভয় পাও, তারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করো। আমি কথা দিচ্ছি তোমরা অবশ্যই পারবে। তোমরা মনে জোর রাখো, মনে সাহস রাখো, অবশ্যই তোমরা পারবে। আমি কথা দিচ্ছি তোমাদের তৈরি করেই ছাড়বো, কিন্তু আমার সঙ্গে সহযোগিতা করতে হবে। প্রতিদিন ভিডিওগুলো দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমার কথাগুলো, যে কথাগুলো বলি সে কথাগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। সামনে পশ্চিমবঙ্গ পুলিশ, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ এবং পিএসসির অনেক অ্যাপ্লিকেশন বেরোবে। তোমরা অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো। যাই হোক, আমরা আজকে চঞ্চল ঘোষের নল চৌবাচ্চার অনুশীলনী 2 নম্বরের পৃষ্ঠা নম্বর 179 পর্ব 1। কারণ হলো আমরা দুটো পর্বে ভাগ করে করব। একটা অনুশীলনীকে আমরা দুটো পর্বে ভাগ করেছি, কারণ একটা ভিডিও করলে অনেক বড় হয়ে যায়, তোমরা অনেকেই দেখো না, তার জন্য দুটো করে পর্ব করে দিচ্ছি। পরের দিন আবার দ্বিতীয় পর্ব করব। আমরা শুরু করছি। যারা এর আগে অনুশীলনী 1-2 পার্ট দেখোনি, তারা অবশ্যই 1 এবং 2 নম্বর পার্ট দেখে নেবে। হ্যাঁ, তার আগে বলি বন্ধুরা, তা তোমরা যারা অনেকেই আমার কাছে বলেছো যে দাদা, নৌকা স্রোত এবং সময় দূরত্বের অঙ্ককে আপনি তুলে নিয়েছেন না? বন্ধুরা, তুলে নেইনি, কারণ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই ইউটিউবে গিয়ে লিখবে বড় হাতের জেবি ম্যাট্রিক্স, ছোট হাতের ম্যাট্রিক্স, এটা লিখে তোমরা যে কোনো একটা ভিডিও চালাবে। ভিডিও চালানোর পরে তারপরে জেবি ম্যাট্রিক্স যেখানে লেখা আসবে সেটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে আমার অনেক ভিডিও আসবে, তারপরে দেখবে আপলোড বলে একটা জিনিস লেখা আছে। সব ভিডিও পাবে না, আপলোডে ক্লিক করলে পরপর আমার ভিডিওগুলো চলে আসবে, এটা আমি বলে দিলাম। হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে কমান্ড করছো যে ভিডিওগুলো পাচ্ছি না আমরা। ওইখানে যে কোনো একটা ভিডিওতে যাবে, জেবি ম্যাট্রিক্সের উপর ক্লিক করলে দেখবে ভিডিও আসবে, অনেক ভিডিও আসবে। তার পাশে দেখবে লেখা আছে আপলোডেড ভিডিও, সেখানে আপলোডে ক্লিক করলে সব ভিডিও পরপর চলে আসবে। যাই হোক, আমরা শুরু করছি। প্রথম অঙ্ক অনুশীলনী 2-এর 1 নম্বর অঙ্ক, এখানে বলেছে দুটি নল একটি চৌবাচ্চাকে যতক্ষণে 12 মিনিট ও 16 মিনিটে জলপূর্ণ করা যায়, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নল বন্ধ করলে চৌবাচ্চাটি 9 মিনিটে জলপূর্ণ হবে। এখানে কিন্তু বন্ধুরা দুটো নল দুটো দাগ দেব, অবশ্যই 12, আর এটা কত? 16, ঠিক আছে? এখানে সমান 1, কারণ পুরো চৌবাচ্চা পূর্ণ করতে বলেছে। এবার দেখো এখানে কি বলেছে, যে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নল বন্ধ করলে চৌবাচ্চাটি 9 মিনিটে জলপূর্ণ হবে। 9 মিনিটে, অর্থাৎ ফার্স্ট টু লাস্ট পুরো কাজটা করতে কত মিনিট লাগবে? 9 মিনিট লাগবে বলে দিয়েছে। এবার দেখো বন্ধুরা, একটু খেয়াল করে দেখো, বন্ধ হয়ে গেছে কি? দ্বিতীয় নল বন্ধ হয়ে গেছে, তাহলে ফার্স্ট টু লাস্ট কে চলেছে? অবশ্যই এ নল। তাহলে এ নলের মাথায় কথা হবে, অবশ্যই 12 হবে, এই 9 হবে, ঠিক আছে? 9 হবে, কারণ 9 মিনিট তো ওই পুরোপুরি চলেছে কে? এ নল, তাহলে ওর মাথায় হলো কত? 9 হবে। আর এইটা কতক্ষণ পরে বন্ধ করেছে আমি জানি না, এটা এক্স ধরলাম, মাঝখানে প্লাস দেবো। কেন প্লাস দেবো? কারণ দুটোর কাজ একই। তাহলে এখানে দেখো, এখানে আমি যদি লসাগু করি তাহলে 3 16 কত? 8, এটা 12 আর 16 লসাগু কত? 48। তাহলে এটা কত? 4 12 48। তাহলে 4 9 কত? 36 যোগ কত? এটা 3 16 48, এটা 3x ইকাল টু কত? 1। কোনাকুনি যদি গুণ করো তাহলে কত হবে? 36 + 3x ইকাল টু কত? 48। তাহলে 3x ইকাল টু কত? 48 বিয়োগ কত? 36। তাহলে এটা বিয়োগ করলে দেখো 3x সমান এটা হবে 12 হবে। এটাকে যদি তুমি কাটো তাহলে কত হবে? 4। তাহলে অ্যান্সারটা হবে কত? 4। তাহলে দ্বিতীয় নল কতক্ষণ পরে বন্ধ করা হয়েছিল? 4 মিনিট পরে। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা, এরপরে দেখো, এরপরে 2 দাগের অঙ্কটা তোমরা করে নেবে, 3 দাগের অঙ্কটা আমি করছি। 3 দাগের অঙ্কটা দেখো বলছে দুটি নল মানে দুটো দাগ দেবে অবশ্যই, 20 আর কত 25। এবার বলেছে কি, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার 5 মিনিট পর, ভালো করে দেখো,
দুটি নল একসঙ্গে চলছে, এবার কি বলেছে 5 মিনিট পর দ্বিতীয় নল বন্ধ করে দেওয়া হয়েছে, দ্বিতীয় নল 5 মিনিট পরে বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে দ্বিতীয় নল 5 মিনিট পরে বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে দ্বিতীয় নল চললো কত 5 মিনিট, তো দেখো 25 লেখার পরে 25 এর কোনো ভ্যালু নাই, অনেকে কিন্তু উত্তর দেবে যে না তাহলে 20 মিনিট চলেছে, না 20 মিনিট না বন্ধু 25 লেখা হয়ে গেলে ওই 25 এর কোনো ভ্যালু নেই, 25 লেখা মানে 25 লেখা হয়ে গেছে, এবার দ্বিতীয় নল কত মিনিট পরে বন্ধ করা হয়েছে 5 মিনিট পর বলা আছে, তাহলে দ্বিতীয় নল চললো কত 5 মিনিটই তো চললো, 5 মিনিট পরে বন্ধ করে দিয়েছে, তাহলে এটা 5 হলো, আর এইটা আমি জানি না এটা এক্স ধরলাম এটা প্লাস হবে, এটা সমান সমান এক, এটাকে কাটলে কত হবে অবশ্যই একের পাঁচ, এটা লসাগু কত হবে 20, এটা কত হবে এক্স প্লাস 4 ইকাল টু কত 1, তাহলে এক্স এক্স প্লাস 4 ইকাল টু কত 20, তাহলে এক্স সমান কত হবে এটা ওই পাশে গেলে 16 হবে, তার মানে 16 মিনিট সময় লাগবে, ক্লিয়ার? এইবার দেখো বন্ধুরা চার দাগের অঙ্কটা, চার দাগের অঙ্কটা দেখো আমি একবার বড় করে করাই তারপরে একটু ছোট করে বুঝিয়ে দিচ্ছি, মানে ছোট করে কিভাবে করবে, যেহেতু তোমাদের এক ঘন্টার পরীক্ষা তাই আমাদের যত তাড়াতাড়ি করতে পারবো ততই আমাদের মঙ্গল, যাই হোক আমি একটু বড় করে দেখাই, দেখো এখানে বলেছে এ নল বি নলের তিন গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে কার ক্ষমতা বেশি, এ নলের ক্ষমতাটা দেখো বেশি, এ নল বি নলের তিন গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে এখানে যদি আমি এ আর বি লিখি তাহলে কার ক্ষমতাটা বেশি, অবশ্যই এর বেশি, এ নল বি নলের তিন গুণ ক্ষমতা সম্পন্ন, ক্লিয়ার? তাহলে এ নলের ক্ষমতাটা যদি বেশি হয়ে থাকে তাহলে এখানে কাজ করতে টাইম কার কম লাগবে, অবশ্যই এর কম লাগবে, বন্ধুরা একটু ভালো করে খেয়াল করে দেখো ক্ষমতা যার বেশি তার টাইম কিন্তু কম লাগবে, তাহলে এর মান যদি এক হয় বির মান হবে কিন্তু তিন, উল্টো হবে, সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, ক্ষমতা যার বেশি তার টাইম কম লাগে, তাহলে এর মান যদি এক হয় বির মান কত হবে অবশ্যই তিন হবে, ঠিক আছে? এবার দেখো বির মান ওরা বলে দিয়েছে এখানে 16, তাহলে আমি তো 3 সমান 16 লিখতে পারি, পারি কি না, কারণ বির মান 16 বলা আছে, 3 সমান যদি 16 হয় তাহলে একের মান কত 16/3, 16/3, তাহলে দেখো এক কাকে ধরেছিলে একে, তাহলে এর মান কত 16/3, আর বির মান তো 3 ধরেছিলে, 3 এর মান কত 16, তাহলে এবার যদি আমরা করি আমরা অংশ ধরে করলে তাহলে পাল্টি খাবে, তাহলে এটা কত হবে 3 এর 16, এই যে এটা উল্টে গেলে প্লাস কত 1 এর 16, তাহলে এটা লসাগু কত অবশ্যই 16, তাহলে এটা কত হবে 3 যোগ কত 1 সমান সমান কত 4/16, এটা অংশে দাঁড়িয়েছে, এটা কাটলে কত হবে 1/4, 1/4 অংশ, অংশকে পাল্টি খেলে কি হবে সেটা অবশ্যই ঘন্টায় বা সময়ে পরিণত হবে, তাহলে এটার অ্যান্সার হবে কত 4, ক্লিয়ার বন্ধুরা? এটা তো বড় করে করলাম, এবার তোমরা মুখে মুখে কিভাবে করবে দেখো একটু খেয়াল করে দেখো, এটাকে তোমরা আগে কি করবে এ আর বি লিখলাম, এ আর বি, তাহলে এখানে ক্ষমতা কার বেশি অবশ্যই এর, যার ক্ষমতা বেশি তার কি টাইম কম লাগবে, তাহলে এর এক যদি হয় এর কত 3, ক্লিয়ার? তাহলে এর এখানে দেখো এখানে বিয়ে লাগে কত 16 মিনিট, তাহলে 16 ঘন্টা, তাহলে এখানে 16 লিখবে গণিত, এখানে 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 যার মান দেওয়া রয়েছে তার উল্টোটা ধরে অঙ্ক তোমার করতে হবে, তাহলে এখানে যদি তুমি ইষ্টু করো তাহলে মোট মান কত অবশ্যই 4, এখানে ইষ্টু করলে মোট মান কত অবশ্যই 4, মোট মান কত 3 আর একে কত 4, এবার যার যারটা দেওয়া আছে 16টা কার মান 3 এর মান তার উল্টোটা ধরে অঙ্ক করতে হবে, তাহলে 16-র মধ্যে এটা কত 1, তাহলে এটা কাটলে কত হবে 4, এটাই অ্যান্সার, ক্লিয়ার? তাহলে দেখো বন্ধুরা পরের অঙ্কটা, পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা, পরের অঙ্ক 10 দাগের অঙ্ক, 10 দাগে 10 দাগ না সরি বন্ধু 5 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্কটা দেখো, 5 দাগের অঙ্কটা করে দিচ্ছি, তাহলে এখানে বলেছে এই ছোট করে দিচ্ছে কারণ 56 আগে বলেছে, এখানে 56 লিখলাম, এখানে এ আর বি লিখলে এখানে এ নল বি নলের 7 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে এর ক্ষমতা বেশি, তাহলে এর এক হলে ওর কত 7 হবে, ইষ্টু হলো এটা, এটা গুণ দিলে এখানে একটু খেয়াল করো এখানে সেই 56টা তো 7 এর মান তাই না, তাহলে এখানে মোট কত অবশ্যই 8, মোট কত 8, এবার যেটা দেওয়া আছে তার উল্টো মান ধরে করতে হবে, তাহলে এখানে এখানে এক এক হবে কারণ এইটার মান দেওয়া আছে এটা, তাহলে উল্টো মান ধরলে তাহলে এটা কত হবে 1/8 ধরে করলে হবে, এটা কত হবে 7 হবে অ্যান্সার, ক্লিয়ার বন্ধুরা? পরেরটা তোমরা করে নেবে, 6 দাগ করে নেবে, 6 দাগ, 6 দাগ করে নেবে, 7 দাগ, 7 দাগটা আমি করে দেবো, 7 দাগটা আমি করে দেবো, দেখো 6 দাগটা তোমরা করে নেবে, 7 দাগটা অঙ্ক করে নেবো, করে দেবো আমরা, তাহলে এ আর বি লিখলাম, এখানে দেখো এন অল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, এন অল বি নলের যদি 4 গুণ ক্ষমতা সম্পন্ন হয় তাহলে এর এর ক্ষমতা বেশি, এর এক হলে ওর কত হবে 4, ইষ্টু এইটা, তাহলে এখানে দেখো এন অলের ক্ষমতা আছে কত 15, তাহলে এখানে দেখো মোট কত অবশ্যই 5, তাহলে এন অলের ক্ষমতা যদি 15 হয় তার মানে তো এইটাকে বোঝাচ্ছে, তাহলে আমি বলেছি যেটা বলবে তার উল্টো তার ধরে করবে, তাহলে এখানে কত হবে 4, তাহলে এটা 3/4 হবে অ্যান্সার, ক্লিয়ার বন্ধুরা? যখন যেটা দেওয়া হবে তার উল্টোটা ধরে অঙ্কটা করবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, ভালো করে ভিডিওটা আস্তে আস্তে শুনে অঙ্কটা করার চেষ্টা করবে, আমি তাড়াহুড়া করে করছি কারণ হলো আমাকে তো শেষ করতে অল্প অল্প টাইমের মধ্যে, যাই হোক বন্ধুরা আবারও বলছি চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের প্রচুর শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে,
কমেন্ট করলে আমার কি ভিডিও করার উৎসাহ বাড়ে, অবশ্যই তোমরা শেয়ার করবে ভিডিওগুলো, তাহলে আমারও উৎসাহ বেড়ে যাবে। আর তোমাদেরও আমি তো বলছি তোমাদের সাথে আমি সব সময় আছি, ভয় পাবে না, একটু ভয় পাবে না, মুখে মুখে অঙ্ক হবে, একটু খেয়াল করো, এগুলো লিখতেও তো হবে না এরপরে, তোমরা যখন যদি বুঝে যাও ঠিক আছে। আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে পার্থক্যটা কোথায়, এখানে দেখো 15 লিখেছি, আগের অঙ্কটা বীর মান দেওয়া ছিল, তাহলে এখানে এর মান দেওয়া আছে, তাহলে এইটা এটা ধরে অঙ্ক করা যাবে না, তাহলে এখানে এখানে টোটালটা নিচে পাতিয়েছি, এইটার মান যদি ই হয় তাহলে এইটা এইটা 4 উপরে হবে, তাহলে দেখো 7 দাগ হলো, 8 দাগও আমি করে দিচ্ছি, তাহলে 8 দাগটা দেখো এখানে বলেছে এনল বিনলের 6 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে ক্ষমতা কার বেশি, তাহলে এর এখন এর কত 6 হবে, তাহলে এখানে 28 লিখলাম গণিত, এখানে মোট কত, মোট হলো 7। এবার দেখো এই যে 28টা এনলের ক্ষমতা, তাহলে এটা ধরে অঙ্ক করা যাবে না, তাহলে এটা উপরে হবে, তাহলে এটা কত 4 7 28 4 6 24 আনসার, ক্লিয়ার, মুখে মুখে হবে অঙ্ক, ক্লিয়ার, সাথে থাকো, শুধু একটু সাথে থাকো, আমাকে সহযোগিতা করো, অবশ্যই হবে, তোমরাও পারবে, কেউ পিছিয়ে পিছিয়ে পড়ে থাকবে না, অঙ্ক দেখে ভয় কোনো ভয় নেই। আচ্ছা এরপরে দেখো 10 দাগের অঙ্কটা, 10 দাগের অঙ্কটা একটু খেয়াল করে দেখো, আচ্ছা এ আর বি লিখলাম, এখানে বলেছে এনল বিনলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে ক্ষমতা কার বেশি, অবশ্যই এর 1 যদি হয় ওর 3 হবে। এবার দেখো এই অঙ্কটা একটু আলাদা, কি বলেছে, একটি সোপাচার বিনলের পূর্ণ করতে যা সময় লাগে, বিনলের পূর্ণ করতে কত সময় লেগেছে, 3, বিনলের পূর্ণ করতে যা সময় লাগে, অর্থাৎ বিনলের পূর্ণ করতে সময় লেগেছে কত, 3, এনলের লেগেছে কত, 1, তাহলে দেখো বিনলের থেকে এনলের কত কম সময় লেগেছে, তোমার এই হিসাবে আমার হিসাবে কত কম সময় লেগেছে, 2, একটু খেয়াল করে দেখো বিনলের থেকে এনলের কত কম সময় লেগেছে, আমার হিসাবে কিন্তু 2, কিন্তু বইয়ের হিসাবে আছে 24, তাহলে কত, 2-এর মান কত, অবশ্যই 24, তাহলে 1-এর মান কত, 1-এর মান কত হবে, অবশ্যই 12, তাহলে দেখো এর টাইমটা কত, এর হলো 12 আর এটা হলো 3-এর মান কত হবে, 36, তাহলে একটা হলো কত, 12 এবং 36। এবার দেখো আমাদের সেই আগের নিয়ম, 12 আর 36 লিখলাম, এটা এক্স লিখলাম, এটা এক্স লিখলাম, এটা যোগ করে সমান সমান 1, এটা লসাগু কত, 36, এটা কত 3, তাহলে 3x প্লাস এটা কত x, তাহলে ইকাল টু কত 1, তাহলে এটা যোগ করলে কত হবে 4x ইকাল টু কত, 4x ইকাল টু 36 যদি হয়, এটা কাটলে 9 হবে, ক্লিয়ার বন্ধুরা, 9 হবে। এবার দেখো 11 দাগের অঙ্কটা, আচ্ছা এরপরে দেখো 13 দাগের অঙ্ক, 13 দাগের অঙ্ক বলছে এনল বিনলের 2 গুণ ক্ষমতা সম্পূর্ণ, এনল বিনলের 2 গুণ ক্ষমতা সম্পূর্ণ, এনল বিনলের 2 গুণ কম ক্ষমতা সম্পন্ন, একটু ভালো করে দেখো খেয়াল করে, এনল বিনলের 2 গুণ কম ক্ষমতা সম্পন্ন, তাহলে এখানে ক্ষমতা কার বেশি, এন না বীর, একটু খেয়াল করে দেখো, এখানে দেখো বীর ক্ষমতা বেশি, তাহলে বীর ক্ষমতা যদি বেশি হয় তাহলে টাইম কি কম লাগবে, তো যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে, তাহলে বীর এখানে 1 হবে, এর কত হবে 2 হবে, ঠিক আছে। এবার কি বলেছে, এনল বিনলের পূর্ণ করতে যে সময় লাগে, বিনলের পূর্ণ করতে যে সময় লাগে, বিনলের পূর্ণ করতে তো 1 লেগেছে, তাহলে এনলের তার থেকে 9 মিনিট বেশি লাগে, আচ্ছা এনলের বিনলের সে কত মিনিট তোমার হিসাবে বেশি লাগলো, 1 মিনিট না, কারণ বিনলের 1 লেগেছে, ওর লেগেছে 2, তাহলে বিনলের সে এনলের কত বেশি লেগেছে, আমার হিসাবে 1 লেগেছে, দেখো বিনলের থেকে এনলের কত বেশি লেগেছে, 1 না, তাহলে 1-এর মানই তো 9, ওরা তো বলেই দিয়েছে 1-এর মান 9, তাহলে এর মান কত 9, বীর মান তো এর মান যদি 1-এর মান কত বেরোলো, 1-এর মান যদি 9 হয় তাহলে এর এটা হলো 9, তাহলে এটা কত হবে 18, তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে একত্রে 2টি নল, তাহলে এখানে 2টো দাগ দেবো 18 আর এটা কত 9 প্লাস দেবো এখানে সমান সমান 1, এটা এক্স, এটা এক্স, এটা লসাগু কত 18, এটা 2x, এটা প্লাস কত, এটা শুধু x, এটা কত 9 দুগুণে 18, 2x ইকাল টু কত 1, এটা যোগ করলে কত হবে 3x ইকাল টু কত 18, এটা কাটলে হবে 3 6 18, তাহলে x এর মান 6 অবশ্যই। এবার দেখো 15 দাগের অঙ্কটা, 15 দাগের অঙ্কটা বলেছে এনল বিনলের 4 গুণ কম ক্ষমতা সম্পন্ন, এই যে একই অঙ্ক কম ক্ষমতা সম্পন্ন, একটু বন্ধুরা খেয়াল করো, তাহলে যার ক্ষমতা বেশি তার কিন্তু টাইম কম লাগবে, তাহলে দেখো এখানে এনল বিনলের চার গুণ কম ক্ষমতা সম্পন্ন, তাহলে ক্ষমতা কার বেশি, বীর, তাহলে বীর এক হলে ওর কথা হবে 4। এইবার দেখো বলেছে একটি চৌপাচ্চা বিনলের পূর্ণ করতে যা সময় লাগে, বিনলের পূর্ণ করতে যা সময় লাগে, বিনলের তো 1 লেগেছে, তাহলে এনলের বলেছে তার থেকে 30 মিনিট বেশি সময় লাগে, আমার হিসাবে বেশি সময় লাগে কত 3 না, আমার হিসাবে এই বিনলের সে এনলের বেশি লাগে কত 3 না, তাহলে 3-এর মান কত 30, তাহলে 1-এর মান কত অবশ্যই 10, তাহলে 1 টাকা, এটা 10 যদি হয় এটা কত হবে 4 গুণ, তার মানে 40 হবে, তাহলে এখানে অ্যান্সার চেয়েছে কি, এখানে চেয়েছে শুধুমাত্র বিনল দ্বারা কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে তাই চেয়েছে, তাহলে বিনলের 10 মিনিট, এটা অ্যান্সার বেরিয়ে গেছে 10 মিনিট, বিনলের 10 মিনিট। এবার দেখো 16 দাগের যে অঙ্কটা, সেটা দেখো একটু খেয়াল করে,
16 দাগের অঙ্কটা একটু বুঝতে হবে এমনি করলে অনেক বড় হয়ে যাবে এক্স ধরে করলে অনেক বড় হয়ে যাবে এইটা তোমরা ডাইরেক্ট ই করে দেবে যদি এরকম বলে যে দুটি নল একটি চৌবাচ্চা পূর্ণ করতে যে সময় লাগে এ নল পূর্ণ করতে তার চেয়ে 4 মিনিট বেশি সময় লাগে দুটো নলের যা সময় লাগে শুধুমাত্র এ যদি করে তার চেয়ে 4 মিনিট বেশি সময় লাগে এক্স ধরলে করলে বন্ধু একটু বড় হবে অনেকটাই বড় হবে ঠিক আছে অনেকটাই বড় হবে তাহলে এক্স ধরে করার কোনো মানে নেই কারণ আমার 1 ঘন্টার পরীক্ষা কেপিডব্লিউবি ল্যাডিকন এসব সবে 1 ঘন্টার পরীক্ষা তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে শুধু অঙ্কর প্যাটার্নটা তোমরা মনে রাখবে যে কিরকম এরকম অঙ্ক থাকলে এই হবে একটি চৌবাচ্চা পূর্ণ করতে এ নল এ বি নলের যত সময় লাগে শুধুমাত্র এ নলের পূর্ণ করতে 4 মিনিট বেশি সময় লাগে আর যদি বি শুধুমাত্র করে সেটা এ বি এর একত্রে সময়ের 9 মিনিট বেশি লাগে তাহলে বলছে তোরা দুজনে একত্রে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে এরকম যদি অঙ্ক থাকে তাহলে রুট ওভার ওই যে যে টাইম দুটো থাকে সেটা গুণ করে দেবে তাহলে 4 নং কত 36 36 এর বর্গমূল করলে কত হবে 6 অঙ্ক অ্যানসার ঠিক আছে বন্ধুরা এবার দেখো 17 দাগের অঙ্কটা 17 দাগের অঙ্কটা একই 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 দেখো একই প্যাটার্নের অঙ্ক একই আমি আর পড়লাম না তোমরা একটু পড়ে নিও 17 দাগের অঙ্কটা একই অঙ্ক সেম অঙ্ক তাহলে এখানে কি করবে রুট ওভার এটাকে পূর্ণ ভাঙলে কত 2 2 4 কে 5 বাই 2 আর এখানে কত আছে 10 তাহলে এটাকে যদি কাটো তাহলে 5 তার মানে 25 এর বর্গমূল করলে কত হবে 5 ক্লিয়ার বন্ধুরা যাই হোক বন্ধুরা আবারো বলছি তোমরা আমার সাথে থাকো অবশ্যই তোমরা অবশ্যই আমি কথা দিচ্ছি আমার সাথে থাকলে তোমাদের তৈরি করেই ছাড়বো যারা কম বোঝো আমি যারা বেশি অনেক পারে তাদের কথা বলছি না যারা অঙ্ক নিয়ে ভয় পাও তাদের কোনো ভয় থাকবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই লাইক করবে বন্ধুদের প্রচুর প্রচুর শেয়ার করো এবং তাদের সাবস্ক্রাইব করতে বলো কারণ সাবস্ক্রাইব বাড়লে বা কমেন্ট আসলে আমার উৎসাহটা বাড়ে অতএব তোমরা অবশ্যই আমার সাথে থেকে এইটুকু সহযোগিতা করো ততক্ষণ ধন্যবাদ আবার আসছি আমি কালকে পরবর্তী পাঠ নিয়ে অর্থাৎ অনুশীলনী দুইয়ের দ্বিতীয় পর্ব নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো।